সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সেই মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের মোবারক মুতাবাররাক আজিমুশান পবিত্র ঈসালে সওয়াব মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাগণের সাহায্য গ্রহণ করবার লক্ষ্যে এই সুন্দরতম জায়গায় আশার ও বসার কোরআন এবং সুন্নার আলোচনা শুনবার সুযোগটুকু নিয়ত করলেন আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরোসূচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুর শুকুর আদায় করে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি প্রিয় নবী প্রিয় রসুলের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ প্রিয় সুদিক আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে হাকিকাতুল উসিলা আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে নবী সিদ্দিক সোহাদা সলিহীন আল্লাহওয়ালা মানুষদের উসিলা গ্রহণ করি এই উসিলা অনেক সময় আমরা কোরআনুল করিমকে উসিলা মনে করি অনেক সময় আমরা নেক আমলকে উসিলা মনে করি এই উসিলা ধরাকে একদল মানুষ শিরক বলছে একদল মানুষ এটিকে বিদআতে সাইয়্যা বলছে এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উসিলার বৈধতা নিয়ে এর বিধি এর পদ্ধতি কিভাবে উসিলা দিতে হয় উসিলার বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো আমাকে যেন কিছু বলবার আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে সে কথাগুলো শ্রবণ করবার আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আর তার নৈকট্য অর্জনের জন্য উসিলা তালাশ করো ওয়াজাহিদু ফি সাবিলিহি আর তোমরা তার দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য ইলা কালিমাতুল্লাহ এই আল্লাহর দ্বীন ইসলামের ঝান্ডাটিকে উড্ডীন করবার জন্য তোমরা কোশিশ করো তোমরা জিহাদ করো ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আর তোমরা যদি এভাবে জিহাদ করো তাহলে তোমরা সফল কাম হবে সফলতার দ্বার প্রান্তে তোমরা পৌঁছে যাবে প্রিয় সুধী এই আয়াতটি প্রমাণ করে উসিলা খোঁজ করা এটি কাম্য তাছাড়া আয়াতের তাফসিরে এই পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসিরগণ যে তাফসিরটি করেছেন তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় উসিলা বলে নেক আমলকে বোঝানো হয়েছে এটি ওলামায়ে কেরাম তাফসির করেছেন বিশেষ করে এই পৃথিবীর সর্বপ্রথম যিনি উসিলাকে ডিনাই করেছেন আউয়ালু মান আনকারা তাওয়াসসুল সর্বপ্রথম যিনি উসিলাকে ইনকার করেছেন সে মানুষটির নাম হচ্ছে ইবনু তাইমিয়া যাকে আমাদের সালাফি ভাইরা শেখুল ইসলাম বলে চিনে কিন্তু মনে রাখবেন সেই উসিলার বিষয়টি খোলাসা করেছেন ১০৩১ হিজরির একজন বিখ্যাত আলেম যিনি ফয়জুল কাদিরের লেখক আব্দুর রব মুনাবি রহমতুল্লাহ আলাই এবং ইমাম তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাই তিনি খুব চমৎকার করে বলেছেন ওয়া ইউহসিনু তাওয়াসসুল ওয়াল ইসতিআনা ওয়া তাশাক্কু বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা রাব্বিহি ولم ينكر ذلك أحد حتى جاء ابن تيمية فأنكر ذلك كم চমৎকার করে আল্লামা ইমাম আব্দুর রব মুনাবি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা তাকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাই তারা দুজনেই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দেওয়া তার মাধ্যমে সাহায্য কামনা করা এবং তার সুপারিশ কামনা করা নিঃসন্দেহে এটি একটি উত্তম কাজ এটি একটি ভালো কাজ ইবনু তাইমিয়া আসার পূর্বে পৃথিবীর কোন পূর্বসূরি আলেম ওলামা কোন মুহাদ্দিস কোন মুফাসসির কোন ফকি এটিকে মন্দ কাজ বলেননি বরং তিনি প্রথম এটিকে মন্দ বিদআহ
আউয়ালু মান আনকারা তাওয়াসুল তিনি সর্বপ্রথম এই উসিলাটিকে অস্বীকার করেছেন নাউযু বিল্লাহ মাআজ আল্লাহ প্রিয় শ্রোতা খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আজ এই পৃথিবীতে আমরা জানা বসা আমরা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য মানবজাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য দুটো বিষয়কে অবলিগেটরি করে দিয়েছেন আবশ্যকীয় করে দিয়েছেন অবলিগেটরি করে দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ যেন বিষয়গুলোকে উপলব্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির হেদায়েতের জন্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য দুটো বিষয়কে আবশ্যক করে দিয়েছেন একটি হচ্ছে কিতাবুল্লাহ আরেকটি হচ্ছে রিজালুল্লাহ কিতাবুল্লাহ হচ্ছে আসমানি কিতাব 104 খানা 100 খানা সহিফা 4 খানা হচ্ছে বড় বড় কিতাব এই 104 খানার 103 খানার সাবস্টেন্স এবং সামারি রয়েছে পবিত্র কোরআনুল কারীমে সুবহানাল্লাহ এইজন্য কোরআনটা আমাদের জন্য উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কেন নাজিল করেছেন তার পিছনে কারণটি বলেছেন সূরাতে ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার বলেন আলিফ লাম রা والله اعلم بمراده بذلك الف لام را এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিজ্ঞাত আছেন কিতাবুন এটি এমন এক কিতাব আনসালনাহু ইলাইকা এই কোরআনটি এই কিতাবটি আমি আপনার উপর নাযিল করেছি টার্গেট হচ্ছে লিতুখরিজান নাস যাতে করে আপনি কিতাবের মাধ্যমে মানুষদেরকে বের করে আনতে পারেন মিনাজ জুলুমাত অন্ধকারাচ্ছন্ন পথ থেকে ইলান নূর আলোর দিকে তার মানে কোরআন মানুষকে আলোর পথ দেখায় কোরআন মানুষকে হকের পথ দেখায় কোরআন মানুষকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ দেখায় আল্লাহু আকবার বলেন জুলুমাতকে বহুবচন ব্যবহার করা হয়েছে নূরকে একবচন ব্যবহার করা হয়েছে টার্গেট হলো জুলুমাত বহুবচনের জন্য ব্যবহার করা হয়েছে বাতিলের পথ হলো অনেক বাতিল একটি নয় দুটি নয় বাতিল হচ্ছে 72টি বাতিলের পথ কয়টি সবাই বলুন বাতিলের পথ কয়টি আর নূর আলো আলোকিত পথ একটি এজন্য এটিকে একবচন ব্যবহার করা হয়েছে নূর নবী আলোকিত নবী হায়াতুন নবীদের হাজার বছর আগে চমৎকার করে বলে দিয়েছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকা তালা সেনতাইনি ওয়া সাবিনা মিল্লা শুনে রাখো বাতিলরা ইহুদি এবং খ্রিস্টানরা এরা 72টি দলে বিভক্ত হয়েছিল সাতাত্তরিক উম্মতি আলা সানাসি ওয়া সাবিনা মিল্লা আমার উম্মত বিভক্ত হবে 73টি ফিরকায় 73টি দলে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা 73টি দলের 72টি দল জাহান্নামী একটি মাত্র দল হবে জান্নাতি আল্লাহু আকবার বলেন যে দলটি জান্নাতি হবে আলোকিত দল যে দলটি বাইনাল ইফরাত ওয়া তাফরিত বাইনাত তাশবিহ ওয়া তাতিল বাইনাল আকলি ওয়াল মাহাব্বাত যে দলটি ন্যায় পরায়ণ না চরম বাড়াবাড়ি না চরম শিথিলতা না এর মধ্যে কোনো বক্রতা আছে এটা আশারে আল আম এটা হলো মহাসড়কের মতো লা ইলতিফাতা বাইনাল ইয়ামিন ওয়া শিমাল এই পথে চলার জন্য ডানে আর বামে চলার কোনো প্রয়োজন হয় না এটা নবীদের পথ সিদ্দিকদের পথ শহীদদের পথ সালেহীনদের পথ এই পথটার নাম সিরাতে মুস্তাকিম আল্লাহু আকবার বলেন এই জন্য মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ যেমন কোরআনুল কারিম দিয়েছেন ঠিক তেমনি ভাবে কোরআনুল কারিম দিয়ে কোরআনকে গাইডলাইন হিসেবে ব্যবহার করে রিজালুল্লাহ আল্লাহর মনোনীত কিছু বান্দা আল্লাহর সিলেক্টেড কিছু পারসন কিছু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চুজ করেন যাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন এই রকম ব্যক্তিদের সংখ্যা হলো 4 শ্রেণীর মানুষ নবী সিদ্দিক শহাদা সালেহীন এই 4 শ্রেণীর মানুষকে উসিলা ধরতে কোনো বাধা আমরা আমাদের জীবন চলার পথে বিভিন্ন আপদ বিপদের সম্মুখীন হই বিভিন্ন ধরনের প্রয়োজন আমাদের দেখা দেয় প্রয়োজনের ক্ষেত্রে আমরা অনেক সময় তাবিজের উসিলা গ্রহণ করি কোরআনুল কারিমের আমরা অনেক সময় হাদিস মোবারকের উসিলা গ্রহণ করি
আমরা অনেক সময় পীর ওলিদের উসিলা গ্রহণ করি আমরা অনেক সময় বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উসিলা ধরি অনেক সময় নেক আমলকে উসিলা ধরি এই যে উসিলার বিষয়টি উসিলা শব্দটি যদি আমরা জানি যে উসিলা শব্দটির অর্থ হলো মর্যাদা স্তর নৈকট্য অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করেছেন তবে আসল উসিলা হচ্ছে মা ইউতাকাররাবু বিহি ইলাল গায়র যা দ্বারা অন্যের নৈকট্য অর্জন করা যায় যা দ্বারা অন্যের মাধ্যমে অন্যের নৈকট্য লাভ করা যায় তাকে বলা হয় উসিলা আল্লাহু আকবার বলেন এটা ইমামে জাওহারি রহমাতুল্লাহ আলাই 350 হিজরির একজন আলেম তিনি খুব চমৎকার করে বলেছেন উসিলা হচ্ছে মা ইয়াতাকাররাবু বিহি ইলাল গায়র অন্যের নৈকট্য অর্জনের যতগুলো মাধ্যম রয়েছে তার নাম হচ্ছে উসিলা এজন্য ওলামায়ে কেরাম উসিলার ব্যাপারে খুব চমৎকার করে বলে দিয়েছেন যে পিয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা উসিলা দেওয়ার অর্থ হলো কোন প্রার্থনাকারীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত তার মর্যাদা বা তার বরকতের খাতিরে আল্লাহর নিকট কোন কিছু প্রার্থনা করা এটার নামই হচ্ছে উসিলা এটার নামই হচ্ছে কোন মাধ্যম গ্রহণ করা এই উসিলাকে ইবনু তাইমিয়া সালাফি লামাজহাবি আমাদের কিছু বন্ধু আছে তারা এটিকে বলছেন এটি হারাম এটিকে শিরিক বলছেন আমরা আলোচনাটি সুবিধার্থে আপনাদের হৃদয়ঙ্গম হৃদয়ঙ্গম করবার লক্ষ্যে আমরা আলোচনার উসিলার আলোচনাকে দুটো ভাগে আমরা ভাগ করব নাম্বার ওয়ান প্রথম হচ্ছে বৈধ উসিলা আরেকটি হচ্ছে অবৈধ উসিলা আমরা যদি বলি বৈধ উসিলা আমরা প্রথমে আলোচনা করব বৈধ উসিলা নিয়ে বৈধ উসিলা এটা কয়েক রকমের হতে পারে যেই উসিলাটি গ্রহণ করা জায়েজ পদ্ধতি রয়েছে এটির কয়েকটি সিস্টেম আছে নাম্বার ওয়ান আল্লাহ তাআলার আসমাউল হুসনা আল্লাহর যে 99টি নাম আছে অনেক সময় আমরা এই নামগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই কি বলেন আমরা চাই না আল্লাহ তাআলার নামের উসিলা আমরা মাপ চাই কি চাই না আমরা আল্লাহ পাকের নামের উসিলায় মাপ চাই সূরাতুল আরাফের 100 নম্বর আতে 180 নম্বর আতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা সুবহানাল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আর আল্লাহ পাকের সুন্দর সুন্দর কতগুলো নাম আছে ফাদউ বিহা তোমরা সেই নামগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে ডাকো আল্লাহর কাছে প্রার্থনা করো এই জন্য আমরা বলি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মান্নানু আমরা কি বলি না কি বলেন বলি কি বলি না অবশ্য আমরা আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নামগুলো রয়েছে 99টি আল্লাহ পাকের গুণবাচক নাম সুবহানাল্লাহ বলেন যে ব্যক্তি মান আহসাহা এই 99টি গুণবাচক নাম যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে প্রশস্ত করে দিবেন জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন তাহলে আমরা আল্লাহর নামের উসিলা দেওয়া যাবে কি যাবে না সবাই বলুন হাত তুলে দেখান আল্লাহর নামের উসিলা দেওয়া যাবে আল্লাহর গুণবাচক নামের উসিলা দিতে কোনো বাধা নাই দুই নম্বর হচ্ছে নেক আমলের উসিলা সহি বুখারীর বর্ণনা সহি বুখারীতে হাদিসটি রয়েছে আপনি শুনলে অবাক হবেন এই হাদিসটি পেয়ার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন 2208 নম্বর হাদিস 2208 লম্বা হাদিস আমরা পুরো হাদিসটি বলবো না তিনজন ব্যক্তি বনি ইসরায়েলের তিন ব্যক্তি কয় ব্যক্তি বনু ইসরায়েলের তিন ব্যক্তি তারা প্রবেশ করলো একটি গুহায় গুহায় প্রবেশ করলে গুহার মুখটি ক্লোজ হয়ে গেল বন্ধ হয়ে গেল তখন তিনজনে সিদ্ধান্ত নিল সমস্ত নেটওয়ার্ক বন্ধ পৃথিবীর সব নেটওয়ার্ক বন্ধ হলে একটি নেটওয়ার্ক খোলা থাকে সেটি হচ্ছে আমার আল্লাহর নেটওয়ার্ক আল্লাহু আকবার বলেন পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বন্ধ হয়ে যায় একটি নেটওয়ার্ক তখন ওপেন থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইতুফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার নভমণ্ডলে আর ভূমণ্ডলে তোমরা যেটা ওপেন করো আর যেটা গোপন করো পৃথিবীর কেউ না জানুক কেউ না বুঝুক একজন জানেন একজন বুঝেন তিনি কে জোরে বলেন তিনি কে
তিনি হচ্ছেন আল্লাহ আমরা কেউ আল্লাহকে দেখি নাই কিন্তু আমাদের মাযহাবের ইমাম যিনি তিনি আমার আল্লাহকে স্বপ্নে 100 বার দেখেছিলেন আমাদের পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো উসিলা নিয়েছেন সুবহানাল্লাহ বলেন মিরাজের সময় আল্লাহকে দেখেছেন বোরাকের মাধ্যমে তিনি উপরে গিয়েছেন আল্লাহু আকবার এটা কুদরতি বাহন সুবহানাল্লাহ বলেন এই তো মিরাজের রজনী সামনে শুরু হচ্ছে 18 তারিখ মনে রাখবেন আমার নবী সেই উম্মে হানের ঘর থেকে নিয়ে আমার নবীর সিনাটি চাক করে নবীজি জান্নাতি গাড়ি বোরাকে আরোহণ করে আমার নবী ইয়াসরিব বেথলহাম বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী সেখান থেকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ আদম নবী দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহিয়া তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম পঞ্চমে হারুন আসলাম ষষ্ঠে মুসা কালিমুল্লাহর সাথে দেখা করে সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে সিদ্রাতুল মুনতাহা ক্রস করে আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহু আকবার সে নামাজ হচ্ছে নেক আমল সে নেক আমলের সিলাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কি করি না আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসাবরি ওয়াস সালাহ তোমরা ধৈর্যের মাধ্যমে এবং তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে উসিলা গ্রহণ করো আল্লাহ পাকের সাহায্য চাও ইসতাইনু বিসসাবরি ওয়াস সালাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আল্লাহু আকবার বলেন তিন ব্যক্তি যখন গুহার ভিতরে ঢুকলো তিনজনে বলল কারো নেটওয়ার্ক না থাকলে মনে রেখো আল্লাহ পাকের নেটওয়ার্ক আছে কেউ যদি না শুনে কেউ যেটা বুঝে না কেউ যেটা পারে না কেউ যেটা শুনে না তিনি শুনেন কে তিনজনে সিদ্ধান্ত নিল আমাদের জীবনের যতগুলো নেক আমল আছে আমরা সেই নেক আমলের উসিলা তালাশ করব একজন বলল আমার একটি জীবনের আমল আছে সেটা হচ্ছে আমি উট চড়াতাম বকরি চড়াতাম যতক্ষণ পর্যন্ত উট সেই দুধ দোহন করে এনে আমার মা বাবাকে না দিতাম ততক্ষণ পর্যন্ত মা বাবাকে না দিয়ে কারো কাছে আমি দুধ দিতাম না সুবহানাল্লাহ এই যে মা বাবাকে রেসপেক্ট করলো সম্মান করলো এই সম্মানের কারণে আল্লাহ আমার সন্তান আমার পায়ে লুটুপুটু খেত তবু আমি তাদেরকে ওই দুধ খাওয়াতাম না আমি বলতাম আগে আমার মাকে খাওয়াবো আগে আমার বাবাকে খাওয়াবো এই যে মা বাবাকে আমি রেসপেক্ট করেছি মালিক মা বাবার এই সম্মানের উসিলায় এই নেক আমলের উসিলায় বেরুল ওয়ালেদাইনের উসিলায় আল্লাহ তুমি আমাদের সেই গুহা থেকে পাথরটি তুমি সরিয়ে ফেলো আল্লাহু আকবার বলেন পাথর কিছুটা সরিয়ে ফেললো আরেকজন বলল আল্লাহ আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম মহাব্বত করতাম কোনো এক সময় একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখার কারণে 1,000 দিনারের বিনিময়ে সে আমার কাছে তার চরিত্র নিঃশেষ করে দিতে চেয়েছিল আমি এক পর্যায়ে তাকে অর্থ দিলাম তার চরিত্র হনন করবার জন্য আমি একটি নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে একটি সেফ জোনে সেফটি এন্ড সিকিউরিটি মেনটেন করে আমি তাকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমি যখন তার দু পায়ের মাঝখানে এসে তার চরিত্র হনন করব ওই মুহূর্তে আমাকে বলা হলো ইত্তাকিল্লাহ 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 তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই কথা বলতে দেরি আমার হৃদয় কেঁপে উঠল আমি তখন ওই চাস্ত বোনের চরিত্র আমি হনন করি নাই ওই কঠিন একটি সিচুয়েশন থেকে আমি ফিরে এসেছি একজন মানুষের জীবনটি আমি নষ্ট করি নাই তার চরিত্রকে আমি হনন করি নাই আল্লাহ যদি এটি ভালো নিয়তে করে থাকি এই আমলের উসিলা আল্লাহ তুমি আমারে মাফ করে দাও পাথরটি আর একটু সরে গেল ঠিক এমনি করে এটির পনপনি শুরু হলো আরেকজন বলল আল্লাহ আমি একজন কর্মচারী নিয়োগ দিয়েছিলাম লোকটি সারাদিন আমার কাজ করেছে এটার বিনিময়ে আমি তাকে কিছু অর্থ দিয়েছিলাম সে অর্থটি নেওয়ার পরে মনে করলো এটি খুব কম কম হয়ে গেছে অর্থটি রেখে সে রাগ করে চলে গেল আমি তার অর্থটি ফেলে দেই নাই এই অর্থটি আমি এটা দিয়ে মুরগির বাচ্চা কিনেছি ডিম কিনেছি ডিমে তা দিয়ে মুরগির বাচ্চা করেছি মুরগি বিক্রি করে ছাগল মেষ দুম্মা উট বিশাল 2-3 মাঠ হয়ে গেছে
জীবনের শেষ পরিক্রমায় লোকটি যখন আসলো, আসার পরে আমাকে বলল, আমি এতদিন আগে আপনার বাসায় কাজ করেছিলাম, সে অর্থটি আমাকে দেন। আমি তখন বললাম, পুরো মাঠের যত ভেড়া বকরি ছাগল আছে সব তুমি নিয়ে যাও, আল্লাহ আমি এই লোকটিকে সব দিয়ে দিয়েছিলাম। সে বলেছিল আমাকে, তুমি কি আমার সাথে মস্কারি করো, ক্রিটিসাইজ করো আমার, আমাকে নিয়ে? আমি বলছিলাম, না, তোমার অর্থটি আমি ফেলে রেখে দেই নাই, তোমার অর্থটি আমি ব্যবহার করেছিলাম। আল্লাহ, এই কাজটি যদি আমি ভালো করে থাকি, এই কাজের উসিলায় আল্লাহ তুমি আমার মাফ করো এবং আমাদের গুহার পাথরটি তুমি সরিয়ে দাও। আল্লাহু আকবার। এই যে নেক আমলের উসিলা, এটি বুখারী শরীফ দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, নবীজিকে দোয়া, নবীজির দোয়াকে উসিলা হিসেবে গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটিও সহিহ বুখারীর হাদিস, খুব ভালো করে খেয়াল করবেন, সহিহ বুখারী 967 নম্বর হাদিস। মদিনা শরীফে একবার কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? প্রচন্ড দুর্ভিক্ষ দেখা গেল। এত দুর্ভিক্ষ, মদিনা মনোমানায় কোনো বৃষ্টি হচ্ছে না, চতুর্দিকে কোনো বৃষ্টি নাই। এক মাস যায়, দু মাস যায়, তিন মাস, চার মাস, পাঁচ মাস, ছয় মাস, সাত মাস, আট মাস পর্যন্ত মদিনা মনোমানায় কোনো বৃষ্টি হয় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, হালাকাতিল মাওয়াসিক, চতুষ্পদ জন্তুগুলো ধ্বংস হচ্ছে, ওয়ান কাতাতিস সুবুল, রাস্তাঘাটগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গো নবীজি, সবগুলো পথগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন, চতুষ্পদ জন্তুগুলো মরে যাচ্ছে, কোনো ঘাস পায় না, ধুলাবালি এত, চতুর্দিকে কঠিন এক পরিস্থিতি। ফাদাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, ইউগিসানা, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, ইউগিসুনা, আল্লাহ যেন আমাদেরকে গাইস নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন। আল্লাহ আকবার বলেন। আল্লাহ নবী ওই মুহূর্তে মসজিদে নববীতে ছিলেন, আল্লাহ নবী দুটো হাত তুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী দুটো হাত তুলে দিলেন, বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি নাজিল করো, আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি নাজিল করো। নবীজি হাত এত উপর পর্যন্ত উঠালেন, হাত্তা ইউরা বায়াজ এফতাই হে, নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা গেল। সুবহানাল্লাহ বলেন, নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা গেল, আমার নবীজির বগল থেকে নূর চমকাইতো। সুবহানাল্লাহ বলেন। চমকাবে না কেন? আমার নবী তো নূর নবী, নূরের নবী, আল্লাহু আকবার। কিন্তু দুঃখ লাগে, তাদের ব্যাপারে যারা নবীকে নূর নবী বললে ওদের সহ্য হয় না। কথা বলুন, জোরে বলুন। আমাদেরকে মনে রাখতে হবে, 19,70,50,000 বর্গমানের বিশাল এই পৃথিবীতে 232টি দেশের 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতের শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শবেসি, চিস্তি, এই দেশ, ফুরফুরা, সারসিনা, ফুলতলি, শাহনেসার, শাহ সলে, শাহ মুহিব, হক্কানি রব্বানি, আল্লাহ আলীদের, এই বাংলাদেশ, এই বাংলার মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহালিল, মুরাকাবা, মুশাহাদা, ঈদে মিলাদুন নবী, কদম বুচি, দোয়া, মুনাজাত, উসিলা, বিশ্বকাত, তারাবি, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরা, আহলে বাইত, আগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বললেন, আল্লাহুম্মা আসকিনা, এটা বুখারীর বর্ণনা। তোমরা যারা দুয়ার মধ্যে হাত তুলতে চাও না, মনে রাখবেন দুয়ার আদব হলো হাত তুলে দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। শুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আমার রসুলকে প্রশ্ন করা হলো, আইয়ু দুয়া আসমাও, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন, দুবুর সলাবাতিল মাকতুবা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। যাও ফাল্লাইল আখের, রাতের শেষ সময়ের দোয়া আল্লাহর দরবারে মাকবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়।
এরা দোয়া করতে চায় না সুনানে আবি দাউদ 1488 নম্বর হাদিস আমার রাসূল বলেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনাকুম ফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা যখন তোমরা চাইবে এই পাশ দিয়ে চাও উল্টা পাশ দিয়ে চেও না চাওয়া শেষ হলে তোমরা মুখটা মাসা করে নেবে কিন্তু দুঃখজনক হলো সত্য অনেকেই বলেন দোয়া নাই নামাজের পরে সালাম ফেরানোর পরে বাটি চালান দিয়ে মৌলভীকে খুঁজে পাওয়া যায় না আজানের পরেও দোয়া করতে চায় না জানাজার নামাজের পরে সংক্ষিপ্ত আকারে কাতার ভেঙে দোয়া করা এটি ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন উত্তম বলেছেন এবং দাফনের পরে দোয়া করাকে সুন্নাত বলেছেন এরা জানাজার পরে কাতার ভেঙে একটু দোয়া করবে এটাকে বেদাত বেদাত বলে উড়াই দিচ্ছে কেউ যদি আবার বলে যে না দোয়া করা যাবে হাত তোলা যাবে না আরে বাবা আমার নবী দোয়া করেছেন হাতও তুলেছেন আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা এটা বুখারীর বর্ণনা আল্লাহু আকবার বলে ওরা বলে হাত তোলা দরকার নাই কেন হাত তোলা দরকার নাই সুনান তিরমিজি 3556 নম্বর হাদিস রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করে ইস্তাহি আমার আল্লাহ লজ্জাবত করেন আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন আল্লাহ লজ্জা লাগে আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তার হাত দুটো কবুল করে নিতে পারলাম না নিলাম না তাকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা লাগে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করব ইনশাআল্লাহ আজানের পরে দোয়া করব ঠিক জানাজার নামাজের পরেও কাতার ভেঙে দোয়া করব এগুলোকে অনেকে উঠাই দিচ্ছে বলে দোয়া করা যাবে হাত তোলা যাবে না অথচ মুষ্টির চাউল নামার সময় হাত পাতা যায় মাহফিলের টাকা কালেকশনের সময় হাত পাতা যায় ফেতরার টাকা নামার সময় হাত পাতা যায় চামড়া কালেকশনের সময় হাত পাততে পারো পিপাসা লাগলে টিউবওয়েলের কাছে গিয়ে হাত ধরতে পারো চাপ দিতে পারো যদি ওইখানে দরকার হয় আমার আল্লাহর দরবারে হাত পাততে কোনো বাধা আছে কি বলেন কোনো বাধা আছে আমার রাসূল দোয়া করলেন দোয়া করতে দেরি সাথে সাথে বৃষ্টি নাজিল হলো নন স্টপ এক সপ্তাহ বৃষ্টি পরের সপ্তাহে সাহাবী দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ পুরো মদিনা ফ্ল্যাট মদিনা বন্যা হয়ে গেছে গো নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা হে আল্লাহ হাওয়া আলাইনা আয় আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমাদের লাগবে না আপনি একটু অন্য জায়গায় দিয়ে দেন সাহাবায়ে কেরাম বলেন এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হলো এরপরে নবী যখন দোয়া করেন আল্লাহ এই মুহূর্তে আমাদের কোনো বৃষ্টি লাগবে না তুমি বৃষ্টি বন্ধ করে দাও সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল আমার নবীর জীবিত অবস্থায় দোয়া করা যাবে ঠিক তেমনি ভাবে আমার নবীর ইন্তেকালের পরেও দোয়া করা যাবে উসিলা ধরা যাবে কি বলেন যাবে না সূরাতুন নিসা 64 নম্বর আয়াত ওই নবীজির রোজা মোবারকে আয়াতটা এখনো লেখা আল্লাহু আকবার বলেন আমার নবী রোজা মোবারক আয়াত লেখা কোরআন মুসে ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীম আল্লাহু আকবার বলেন নিজের উপর জুলুম করে গুনাহ করে ফেলে এরপরে আপনার নিকট আসে আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায় সাথে সাথে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো নবী আপনার উসিলা মাপ করে দিবেন আল্লাহু আকবার মানে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই 774 হিজরি আলেম তিনি সুন্দর করে বলে দিয়েছেন এ তাফসীর ইবনে কাসির বৈরুতের সাফা দ্বিতীয় খণ্ড 347 পৃষ্ঠার মধ্যে লেখা এই আয়াত নবীজি রোজার সামনে লেখা খালি এইটা লেখা নয় বরং এই আয়াতের তাফসীরটাও সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন চার লাইনের মাঝে প্রতি বছর আমরা যখন হজে গিয়ে দেখি যে এই চার লাইন কি ওরা উঠাই দিল নাকি এখনো আছে আল্লাহ পাকের মেহরবানি তাফসীরটা করেছেন তাফসীরে ইবনে কাসির আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির তিনি 774 হিজরি আলেম শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার ছাত্র যার উস্তাদ উসিলাকে শেরেক বলেছেন আর তার ছাত্র এখন কি বলতেছে শুনেন আল্লাহ নবীর সেই রোজা মোবারকের পাশে আল্লামা উতবি বলেন কুনতু জালিসান ইন্দা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির কবর শরীফ নবীজির রোজা মোবারক
কবরের যে রোজা বললে এটা আদব বেশি হয় কথা বলুন কি হয় এইজন্য আমার নবীর কবর শরীফকে আমরা রোজা মোবারক বলবো কারণ আমার নবীর রোজা মোবারকের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি আরশ হচ্ছে মখলুক মখলুকের সেরা হচ্ছে আমার নবীজি আল্লাহু আকবার বলেন তিনি বলেন আমি নবীজি রোজা মোবারকের পাশে বসেছিলাম كنت জালিসান ইনদা কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাজা আরাবিয়ুন একজন বেদুইন আসলো গ্রাম্য বেদুইন এসে সে বলল আমি চরম অন্যায় করেছি পাপের কাজ করেছি নবী ইন্তেকাল করেছে আমাকে জানানো হয় নাই আমি বুঝতে পারি নাই নবীর ইন্তেকালের 3 দিনের পরে আসলো এসে বলে আয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন ওই যে দেখো এখন ওই জায়গায় আমার নবীজির কবর শরীফ নবীজির রওজা মোবারক আল্লাহু আকবার বলেন লোকটি তখন নবী রোজার পাশে গেল কোরআনুল কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করল ওয়ালা ওয়ান্নাহুম যালামু আনফুসাহুম আয়াতটা তেলাওয়াত করার পরে চাল্লানের কবিতা পড়ল সে বলল জিতুকা মুস্তাগফিরান লিজামবি আমি আসছি আমার জীবনের গুনাহ মাফের জন্য সুবহানাল্লাহ জিতুকা মুস্তাগফিরান লিজামবি জীবনের গুনাহ মাফের জন্য মুস্তাশফি আম্বিকা আপনার সুপারিশ লাভের জন্য আমি আপনার কাছে এসেছি চাল্লানের কবিতা পড়ল আজও নবীজির রোজা মোবারকের যে পিলারে আমরা সালাম জানাই সেই চাল্লানের কবিতা সেখানে আজও লেখা ইয়া খায়রা মান দুফিনাত بالقايا عجمهم فطاب من تيبهن الكاو ولكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم الله أكبر الله ما أطبي بنان چالنا نركو بيتا پوري أمي غمية پلا ملوكت غمية پلا الله ما أطبي بنان أمي وي مغرطة ওই নবী রোজার পাশে আমি ঘুমায় পড়লাম লোকটি চাল্লানের কবিতা পড়ে চলে যাচ্ছিল আল্লাহর নবী রোজা মোবারক থেকে আমাকে বললেন ইয়া উতবি ওয়াল হাকিল আরাবি রে উতবি গ্রাম্য বেদুইন লোকটি চলে যাচ্ছে ওই লোকটি মনে করেছে তার জীবনের গুনাহ মাফ হয় নাই ওকে বলে দাও আমি নবীর উসিলায় তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন আমার নবী তার জীবনের গুনাহ মাফের উসিলা হবে এটা যেমন প্রমাণিত আরেকটি বিষয় প্রমাণিত আমার নবী রোজা মোবারকায় তিনি হায়াতুন নবী তিনি জান্নাত নবী এই বিশ্বাস আপনাদের আছে হাত তুলে দেখো মুসলমান বিশ্বাস আছে আমার নবী কি মরে পচে গলে শেষ মোবারকায় হায়াতুন নবী তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ না তোমরা সঠিক বলো না নবীকে হায়াতুন নবী বললে তোমরা যারা বলো ওই নবীকে তালাক আরে নবী তালাক হয় না তালাক হবা তোমরা রাসূল বলেছেন না হাইয়ুন ফি কবরি আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকব শুধু আমি নই রে ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরহিম ওয়া হুম ইরজাকুন সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুনা জাসাদাল আম্বিয়া কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ আকবার নবী বলেছেন রাআইতু মুসা আন্নাহু ইসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম আমি মুসা নবীকে দেখলাম তিনি কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমি মুসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছেন মুসনাদে বাজ্জারের 1925 নম্বর হাদিস মুসনাদে বাজ্জার ইমাম বাজ্জার 292 হিজরির আলেম তিনি খুব চমৎকার করে বলেছেন আমার রাসূল বলেন শুনে নাও হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম সুবহানাল্লাহ বিখ্যাত সাহাবী রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন আমার রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া তুহাদ্দিসু লাকুম আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর তোমরা কথা বলো আমিও কথা বলি তবে তোমাদের কথা বলা আমার আমার কথা বলা এক নয় বলে দিলেন হায়াতে খায়রুল লাকুম আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর তুহাদ্দিসুনা ওয়া তুহাদ্দিসু লাকুম আল্লাহু আকবার বলেন শুন নাও তোমরা ওয়া ওয়াফাতে খায়রুল লাকুম আমার ইন্তেকালটা তোমাদের জন্য কল্যাণকর
তোরা দুআলা আলাইয়া আমালুকুম তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয় তোমাদের আমলগুলো আমি শুনি আমার কাছে দেখানো হয় তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয় আল্লাহু আকবার বলেন ফামারাই তুমিন খাইরিন আমি যখন তোমাদের আমলগুলো দেখি হামদুল্লাহ আমি আল্লাহ পাকের প্রশংসা করি ওয়া মা রাআইতু মিন শাররিন আর আমি যখন তোমাদের কোন বদ আমল দেখি ইস্তাগফারতুল্লাহ আলাইকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি নবী আল্লাহর কাছে তোমাদের জীবনের গুনাহগুলো maaf চাই ক্ষমা চাই আল্লাহু আকবার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা আমার নবীজি আল্লাহু আকবার বলেন তাহলে আমাদের বুঝতে আর বাকি নাই আমার নবীর জাতের উসিলা দিতেও কোনো বাধা নাই নবীদের জাতের উসিলা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে উসিলা হিসেবে গ্রহণ না করে বরং খুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মোবারকের উসিলা দেওয়া এটাও বৈধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উসিলা দিতে কোনো বাধা নাই দলিল মুস্তাদরাক আল সহিহাইন 4444 নম্বর হাদিস আল্লাহু আকবার মুস্তাদরাক আল সহিহাইন 4444 নম্বর হাদিস عن عمر بن الخطاب رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف ادم الخطيه قال يا ربي اسالك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت راسي فرايت على قوائم العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لن تدفل اسمك الا حب الخلق لك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك لولا محمد ما خلقتك لولا محمد ما خلقتك قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفقت في من روحك رفعت راسي فرأيت على القوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدبل اسمك إلا حب الخلق لك فقال الله صدقت يا آدم انه لحب خلقي شنو اللار نبي اللار نبي اللار نبي কে আদম আলাইহিস সালাম নবীর জাতের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ পেয়েছিলেন আল্লাহু আকবার বলেন আরে জামা আল্লাহু আকবার আদম নবী ছিলেন বেহেশতে সামান্য একটু মিস্টেক করে দীর্ঘ কয়েকশো বছর কান্নাকাটি করার পরে বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মাপ করে দিবেন না আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিল্লা তাকে তো এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই অথচ আমার নবী তো আদমের আগেও নবী সুবহানাল্লাহ বলেন রাসূল বলেন রাসূলকে যখন প্রশ্ন করা হলো মাতা কুনতা নাবিচ্চান আপনি কবে নবী হলেন আমার রাসূল বলেন কুনতু নাবিচ্চ ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ আদম যখন মাটি আর পানির মধ্যে দেহের মধ্যে অস্তিত্ব আসে নাই هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا উল্লেখ করার মতো কিছুই ছিল না আমার রাসূল বলেন আমি তখনও নবী মুসনাদ আহমদ 17192 নম্বর হাদিস এর বাদ ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী ওয়া ইন্ন আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আমি নবী তখনও নবী আনা দাওয়াতু বি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ও বিশারাত ঈসা ঈসা নবীর সুসংবাদ আমি পৃথিবীতে এসেছি আমার সুসংবাদ দিয়েছে ঈসা রুহুল্লাহ মায়ের স্বপ্নের রুইয়া উম্মি মায়ের স্বপ্নের বাস্তব রূপ আমার মা যখন জন্ম দিল জন্মের সময় যে নূর বের হয়েছে আদা আত মিনহু কুসুরা শাম আমার জন্মের নূরে আড়াই হাজার দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে আপনি আমি জন্ম নিলে দেখে দিতে হয় লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর আমার নবীর জন্মের নূরে আড়াই হাজার দূরের বিল্ডিং দেখা গেল নূর নবী নূরের নবী আলোকিত নবী যখন কথা বলেন ইজা তাকাল্লামা রুইয়াকা নূর নবী যখন কথা বলেন যেন দাঁত থেকে নবীজির জবান মোবারক থেকে নূর চমকায় আল্লাহু আকবার বলেন আরো যেমন আল্লাহু আকবার কেমন নূরের নবী কেমন দয়ার নবী নূর নবী কদ জাআকুম মিনাল্লাহি নূর নূর নবী নূরের ফেরেশতা জিবরিল নূরের তৈরি সুবহানাল্লাহ বলেন খুলকাতিল মালাইকাতু বিন নূর আমার নবীর নূর আলো জিবরিল নূরের তৈরি এক নূর আরেক নূর যে গাড়িতে যাচ্ছেন বোরাক
বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল বোরাক উসিনা বোরাকের মাধ্যমে যাচ্ছেন এটার গতি বোরাকের বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন বোরাক ও নূর নবী নূর জিব্রিল নূর গাড়ি বোরাক এটাও নূর যে দেশে যাচ্ছেন সেটাও নূরের দেশ বলবেন নূরের দেশ দলিল আল্লাহ বলছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল্লাহু আকবার আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিজ্জু ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতি ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসুহু নার নূরুন আলা নূর এজন্য কবি বলছেন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আল্লাহু আকবার আরে জনম আল্লাহু আকবার নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আল্লাহু আকবার নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরে সারা জাহান আলোকিত হয়েছে আল্লাহু আকবার বলেন সেই নবীকে নূর বললে কেন তোমাদের শরীর চুলকায় চুলকাও যত চুলকাও কোনো আপত্তি নাই আমার নবী নূরের নবী কি নবী আমার নবীর উসিলা দিয়ে আদম নবী বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা আল্লাহ আমারে যখন 120 হাত লম্বা খালাক আল্লাহ আদম আলা সূরাতি ওয়া তুলুহু সিত্তুনা জিরান 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ ভিতর রূহ দিলেন মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার পরিচয় মুহাম্মদ রাসূল এটা রিসালাত এটা আপনার দোস্তের পরিচয় আপনার নামের সাথে যে আরেকটা নাম লাগাই দিবেন অবশ্যই এটা পৃথিবীর সেরা নাম আল্লাহু আকবার বলেন না হলে আপনার নামের সাথে আপনি এই নামটা লাগাতে পারতেন না আপনি লাগাতেন না আল্লাহ বলেন আদম সত্য কথা বলেছিস মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম এই কুল কায়নাতের বিশ্ব জগতের কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না আমার দোস্তের খাতিরে সব বানাইছি আল্লাহু আকবার বলেন কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যেই কলেমাটি আল্লাহর আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সেই কলেমা নিয়ে আমাদের দেশের একদল সালাফি বন্ধুরা তারা বলেন এই কলেমায় শিরক আছে অথচ এই কলেমা আল্লাহর আরশের খুঁটিতে লেখা কাবা শরীফের গিলাফে লেখা এই কলেমাটি সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা ওরে বাবা মক্কা টাওয়ারে লেখা কাবার কাবার দরজা লেখা ওরে বাবা এই কলেমাটি নবী আংটি মোবারকে লেখা ছিল বোরাকের কপালে লেখা ছিল অথচ এই কলেমা নিয়ে আজকে তারা সমাজের মধ্যে ফেতনার বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে বলছে কলেমার মধ্যে সেরে গেছে আমরা বলবো আমরা বলবো আমরা বলবোই বলবো কলেমায় সেরেক নাই সেরেক ঢুকছে সালাফি মৌলবীর মাথার মধ্যে আমাদের কলেমায় কোনো শেরেক আছে আমরা উসিলা ধরি পীর অলি আউলিয়া গৌস কুতুব নবী সিদ্দিক সুহাদা সালিহিন কোন আপত্তি নাই উসিলা ধরতে কেবেনা আছে নাকি কেবেনা আছে নাকি পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়া কানু মিন কাবলু وكانوا من قبل يستفتحون على الذين كفروا ايات كريمه تفسير বলা হয়েছে তাফসীর বাগাবী তাফসীর মাজহারি এবং তাফসীর আলুসির মধ্যে যেটাকে তাফসীর রুহুল মানি আল্লামা শিয়াবুদ্দিন মাহমুদ আলুসি এখানে স্পষ্ট করে বলা হয়েছে ইস্তাফতিহুনা আইয়াসতানসিরুনা আলাল লাযিনা কাফারু ক্বাবলা আইয়ুবাস মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াকুলুনা আল্লাহুম্মা আনসুরনা বিহাক্কি নাবিয়্যিকাল্লাযী বিহাক্কি নাবিয়্যিকাল্লাযী তাবাসুহু আই আল্লাহ আপনি আমাকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মক্কার ওই কাফেরদের বিরুদ্ধে যখন ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা যখন দোয়া করত তাদের বিজয় প্রার্থনা করত আল্লাহ মক্কার কাফেরদের উপরে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বিজয় দাও যে মুহাম্মদের প্রশংসা আমরা পেয়েছি তাওরাত কিতাবে সুবহানাল্লাহ বলেন তাওরাতের যে নবীর নাত যে নবীর প্রশংসা আমরা পড়েছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এই যে ইহুদিরা দোয়া চাইতো আমার নবীর উসিলায় ইহুদিরাও জানে আমার নবী হক
يعرفونه كما يعرفون ابنهم তাদের সন্তানদেরকে যেমন চিনে ঠিক তেমনি ভাবে পেয়ারা নবীকে তেমনি চিনে আল্লাহু আকবার বলেন আরে যেমন আল্লাহু আকবার আমি বলবো সুনান তিরমিজি 100 পৃষ্ঠা আল্লাহু আকবার বলেন আন উসমান ইবনে হুনাইফ উসমান ইবনে হুনাইফ থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা নবীর জীবিত অবস্থায় উসিলা দেখেন উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন কানা রাজুলুন দরিরাল বসার আতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী আমার নবীর দরবারে আসলেন নবীর দরবারে এসে বললেন হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন সুবহানাল্লাহ বলেন আমার জন্য আপনি একটু কি করেন দোয়া করেন নবীজি বলেন ইনশিত আখাতুলাক তুমি যদি মনে করো তোমার জন্য একটু পরে আমি দোয়া করি বলে হুজুর পরে যে দোয়া করতে চাইলেন যদি আজরাইল মালাকুল মউত চলে আসে তখন তো আমি আপনার দোয়াটা পাবো না এক্ষুনি হুজুর আল্লাহ রাসূল আমাকে maaf করেন হুজুর এখনি আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমার চক্ষু দুটো ভালো করে দেন আল্লাহ যেন আমাকে maaf করে দেন সুবহানাল্লাহ নবীজি বলেন সেটাই যদি তোমার জন্য কল্যাণ করে হয় তাহলে যাও ফাতাওয়াদ্দা তুমি সুন্দর করে উযু করো দুই রাকাত নামাজ পড়ো নামাজ সমাপনতে নামাজ শেষ করার পরে তুমি দোয়া করো এইভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা মুহাম্মাদিন নবীর রহমাহ ইন্নী তামাজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাজিহি লিতুকজালি আল্লাহুম্মা ফাশফিহু ফিয়া নবীজি বলেন তুমি এভাবে দোয়া করো হে আল্লাহ রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আপনার কাছে আমি আরজি পেশ করছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমার চোখের জ্যোতিকে ফিরাই দাও আল্লাহু আকবার বলেন আয় আল্লাহ আমি আপনার কাছে নবীউর রহমা রহমতের নবীর উসিলায় মাপ চাই আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি ফিরাই দাও একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী তার চোখের জ্যোতির জন্য দুই রাকাত নামাজের শেষ শেষ যায় গিয়ে আমার নবীকে উসিলা দিয়ে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা মুহাম্মাদ নবীর রহমা আল্লাহু আকবার নবীর রহমা রহমতের নবীর উসিলায় আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও ইমাম তিরমিজি বলেন এই হাদিস সহিহ আল্লাহু আকবার ইমাম তিরমিজি সহিহ বলেছেন জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম হাদিসটির ব্যাপারে তারা বলে দিয়েছেন আমার নবীর জীবদ্দশায় উসিলা বানিয়ে দোয়া করার শিক্ষা দিয়েছেন লোকটি যখন দোয়া করলো সেজদা থেকে মাথা উঠাতে দেরি হলো চোখের জ্যোতি ফিরে পেতে দেরি হলো না আল্লাহু আকবার বলেন এই হাদিসটি সুনান ইবনে মাজাতে আসে এই হাদিসটি মুসনাদে আহমদে আসে নাসাইতে আসে মারফাতুস সাহাবাত আসে মুসনাদে আবদ ইবনে হুমাইদে আসে শরহু সুন্নাহ মুজামুল কবির লিত্তবরানি মুজামুল আওসাত লিত্তবরানি প্রায় 40টি হাদিসের কিতাবে আসে আমার নবীর জাতির উসিলা দিয়ে দোয়া করা হয়েছে আল্লাহু আকবার বলেন আরে যেমন আল্লাহু আকবার শুধু তাই নয় আমার নবীর ইন্তেকালের পরেও উসিলা দিতে কোনো বাধা নাই একবার সুনান মুসনাদুদ দারমি ওনার স্ফূর্তিয়ার এই কিতাবটি আমি পড়াই মুসনাদুদ দারমির হাদিস আল্লাহু আকবার বলেন একবার সূচনা লগ্ন থেকে কুহেতা হালুল মদিনাতে কাহাতান সাদিদা মদিনা একবার কঠিন অনাবৃষ্টি দেখা দিল অনাবৃষ্টি দেখা দিলে ফাশাকাউ ইলা আয়েশা সব মানুষগুলো সাহাবায়ে কেরাম উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এসে বলেন ওগো মা আয়েশা উনজুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু মিনহু কুআন ইলা সামা হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকফুন মদিনা শরীফে কোনো বৃষ্টি হয় না আপনি আমাদের জন্য একটু বৃষ্টির ব্যাপারে আপনি বলুন তখন উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমরা নবীজির রওজা মোবারকে যাও তোমরা যারা বলো নবীর রোজায় যাওয়ার দরকার নাই নবীর কাছে গিয়ে কোনো কিছু পাবা না তোমরা যারা বলো নবীর রোজার কোনো প্রয়োজন নাই ওরা মক্কা শরীফে হজ করে চলে আসে আমার নবীর মদিনা শরীফে যায় না ওরা দলিল দেয় লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতু মাসাজিদ তিন মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না মসজিদে নববীতে যাও বাইতুল মুকাদ্দাসে যাও খানায় কাবাও যাও কিন্তু নবীর রোজায় যেতে দেয় না আমি বলবো তুমি কেমন হাজি কেমন নবীর উম্মত নবীর দেশে গিয়ে হজ করলা নবীর দেশে গিয়ে নবীর রোজা জিয়ারত করলা না তুমি কেমন হাজি
আমার নবী রওজা মোবারকায় তুমি কেন যাবে না নবীকে সালাম দাও নবী রওজায় যাও তখন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন শুনো না তোমরা যে তোমরা নবীজির রওজার পাশে গিয়ে ফাজআলু লাহু কুআন ইলা সামা নবীজির রওজা মোবারকের বরাবর আসমানে ওই জায়গায় একটা ছিদ্র করো কি করো কুআন ইলা সামা আসমানের দিকে একটা ছিদ্র করো আল্লাহু আকবার বলেন তোমরা ছিদ্র করো ফাফালু ওরা বলল যে এটা ছিদ্র করার কারণ কি বলে এমন ভাবে ছিদ্র করবে যেন নবীর রওজা মোবারকটা আসমান দেখতে পায় কারণ আসমান কারো মৃত্যুতে কাঁদে নাই আসমান কেঁদেছে আমার নবীর ইন্তেকালে ইলা সামা হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামায়ে সাকফুন মাসখানে যেন কোনো ছাদ না থাকে ক্বালা ফাফালু তখন তারা তাই করলো আম্মা জানাইশার সিদ্ধান্ত মোতাবেক পরামর্শ মোতাবেক ফামুতিরু তখন আসমান থেকে আসমান যখন নবী রওজা দেখলো আসমান তখন কেঁদে দিল আসমান কাঁদলে অনবরত বৃষ্টির ঝর্ণা ধারা প্রবাহিত হলো আল্লাহু আকবার বলেন ফামুতিরনা মাত্রান হাত্তা নামাতাল উশমু ওয়া সামিনাতিল ইবিল হাত্তা তাফাক্কাতাত মিনাশ শুহুম আল্লাহু আকবার বলেন উটগুলো মোটা তাজা হলো জমিনে ঘাস হলো ফসলাদি হলো উটগুলো খেয়ে দিয়ে মোটা তাজা হলো আল্লাহু আকবার বলেন এবং চর্বিতে থলেগুলো ভরপুর হয়ে গেল থলে থলে চর্বি হলো এটা আমার নবীর রওজার নবীর ইন্তেকালের পরে উসিলা তোমরা যারা বলো নবীর ইন্তেকালের পরে উসিলা নাই এগুলো তোমরা সিদ্ধান্তহীনতায় ভুলছো তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো তোমরা বলছো নবীর রওজার যাওয়া দরকার নাই নবীকে উসিলা দেওয়া যাবে না অথচ আমার নবী পেরে নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন অন্যান্য নবীদের উসিলা দিতে কোনো বাধা নাই কি বলেন কোনো বাধা আছে বিশেষ করে সহিহ বুখারীর আরেকটি হাদিস আমরা কোট করব 964 নম্বর হাদিস أن عمر بن الخطاب رضي الله عنه كان إذا كهتاو استسقى بالعباس بن عبد المطلب যখন মদিনা একবার অনাবৃষ্টি দেখা দিত তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আব্বাস বিন আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে দোয়াই বলতেন এইভাবে বলতেন কি বলতেন বলতেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিজ্জিনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিজ্জিনা ফাআসকিনা ক্বালা ফায়ুসকাউন নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হতো আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিতে আল্লাহ আল্লাহ আমরা ইতিপূর্বে আপনার রসূলের উসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করতাম আপনি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করতেন আর এখানে এখন আমরা নবী নাই নবীর চাচা আব্বাসের উসিলায় আমরা তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি আল্লাহ নবীর চাচায় উসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্বাস রাদিয়াল্লাহু তানুর উসিলায় বৃষ্টি চাওয়া হলো তখন আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দান করলেন এই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়া ইস্তাফাদু মিন কিসসাতিল আব্বাস ইস্তিহবাবুল ইস্তিশফা বি আহলিল খাইর ওয়াস সালাহ ওয়া আহলি বাইতিন নবুয়া নেককার বুজুর্গ আহলে বাইতের উসিলা দিয়ে দোয়া করা জায়েজ আহলে বাইতের উসিলা দিয়ে নেককার লোকের উসিলা দিয়ে ভালো মানুষের উসিলা দিয়ে দোয়া করা যে জায়েজ এই হাদিস তার প্রমাণ আল্লাহু আকবার বলেন রাসূলুল্লাহ বলে দিয়েছেন সুনানে আবি দাউদের হাদিস ইবগুনি আদ-দুআফা ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম তোমরা গরিবদের সিনাই আমার কাছে প্রার্থনা করো তোমাদেরকে বৃষ্টি দেওয়া হয় রিজিক দেওয়া হয় গরিব মানুষের উসিলাই আল্লাহু আকবার বলেন এজন্য আমরা উসিলা ধরব কিনা উসিলা ধরা জায়েজ আছে না নাই পীরের উসিলা ধরেন কোনো আপত্তি নাই হক্কানি পীর মাশাইখদের উসিলা ধরতে কোনো বাধা নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন কাবলাল জুমা পড়বেন বাদাল জুমা পড়বেন সমাজের মধ্যে এখন বেরাম পাইছে কাবলাল জুমা পড়ে না বাদাল জুমা পড়ে না জুমার দিন যাই সবার শেষে আসে সবার আগে আসার সময় জুতা পাল্টাই নিয়ে আসে কথা বলেন জুমার দিনে মসজিদের অভাব মুসল্লির অভাব নাই কিন্তু ফজরের মুসল্লির পর অভাব মুসল্লি চিনা যায় ফজরে বন্ধু ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা এগুলোতে ভরপুর হয়ে গেছে এগুলোকে ছেড়ে দিতে হবে সুদে 73টি গুণা সবচেয়ে ছোট্ট গুণা নিজের মায়ের সাথে জেনা করা জোরে বলেন আউযুবিল্লাহ আমরা আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআ আমরা হলাম মাযহাবে হানাফি মাযহাবে কি আমরা মাযহাব মানে কেন
কারণ হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না এইজন্য আমরা মাযহাব মানি যদি আমরা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারতাম তাহলে আমরা মাযহাব মানতাম আমার দেশের যারা বলে আমরা মাযহাব মানি না ওরা কি কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে ওরা তো ওরাও তো কোরআন হাদিস পড়তেই পারে না জের জবর পেশ উঠাই দিলে তো কোনো কথাই নাই তা আপনি একটা গাড়ি কিনেছেন হয় গাড়িটা যেহেতু কিনেছেন নিজে চালাতে পারেন ড্রাইভার রাখার দরকার নাই তবে যদি নিজে চালাতে না পারেন তাহলে একজন ড্রাইভার রাখবেন ড্রাইভার উসিলা আপনাকে গাড়িটা চালায় নিয়ে যাবে কিন্তু আপনি গাড়ি কিনেছেন চালাইতেও পারেন না ড্রাইভারও রাখলেন না কিন্তু ভান করেন যে পারি ভান করেন যে পারি ইফা বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যারা হানং হাদিস নং দুই চারটা মুখস্থ করে নিয়েছেন এখানে হাত বাড়তে হবে এখানে বাড়তে হবে এখানে বাড়তে হবে এগুলো কিছু এরকম রফেয়াদানের কিছু হাদিস মুখস্থ করে নিয়েছেন ইফা বা আপনার চালান হলো ইফা বা আর হানম এরকম কিছু চালান নিয়ে আপনি মনে করেন আমি না পারি সব পারি তো গাড়ি কিনছে চালাইতেও পারে না ড্রাইভার রাখে নাই ড্রাইভারের সিটে বসে ফ্যামিলিকে বসে নতুন গাড়ি কিনছি বসো তোমরা পিছনে ড্রাইভারের সিটে বসে মালিক